বড় কষ্টের দিন আজ আমার আপন চাচাতো ভাই মারা গেছে। আমার বয়সের অনেক ছোট, এই জন্য আমি মানসিকভাবে প্রস্তুত না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। দর্শক, আসলে আজকে আপনাদের সামনে যে এপিসোডটি নিয়ে হাজির হয়েছি সেটা আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে উল্লেখযোগ্য বিষয়। এবং যিনি খামার মালিক উনি কিন্তু একজন আসলে উদার মনের মানুষ। আসলে উনি, আমি বলবো যে উনি আসলে অনেক প্রভাবশালী একজন লোক হয়েও আসলে চেষ্টা করছেন যে বাংলার কৃষি বা কৃষির সাথে যুক্ত থাকার জন্য, বাংলার কৃষিকে ভালোবেসে কৃষি এগ্রোর সাথে সম্পৃক্ত থেকে এখান থেকে যেন অনেকেই কর্মজীবী হতে পারে এবং অনেকেরই যাতে জীবিকা নির্বাহ করার সুযোগ হয় সেই প্রত্যাশায় করছে। তো দর্শক, আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই যে আমি আজকে যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আমার এখান থেকে হয়তো 8 থেকে 10 কিলো দূরে কিন্তু বেনাপোল বর্ডার, যেটাকে আমরা বলি যে বাংলাদেশের শেষ সীমান্ত। অবশ্যই বুঝতে পারছেন যে আমি কত দূরে এসেছি। এবং বেনাপোলের আগে এই জায়গাটার নাম হচ্ছে ত্রিমোহনী, গ্রামের নাম। তো সেখানে আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি যে আমার সামনে দাঁড়িয়ে আছে খান হ্যাচারির মালিক প্রতিষ্ঠাতা হাসেম আলী ভাই, এবং উনি কিন্তু একজন খামার মালিক। ওনার সাথে আসলে এখনই পরিচয় হব, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। কি নাম যেন বলছিলেন আপনার? মোঃ আশরাফুল আলম বাবু। আশরাফুল আলম বাবু ভাইজান, আসলে দর্শক আমি একটা কথা বলে রাখতে চাই যে উনি কিন্তু আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি। উনি ওনার আসলে অনেকবার আমি কথা শুনেছি এবং ওনার এই প্রতিচ্ছবিটা দেখার জন্য আমি আসলে ছুটে এসেছি আজকের এই দেশের শেষ সীমান্তে। তো ভাইজান, আমি প্রথমেই বলতে চাই যে আপনি তো আসলে প্রধান কি কাজ করেন? আমার মাদার বিজনেস আছে মাছ চাষ, ধান চালের মিলিং, অটো রাইস মিল আছে, হাস্কিং মিল আছে, ইটের ভাটা আছে এবং মাছের ঘের আছে। এই যে এত কিছু রেখে আপনি হঠাৎ হাঁস খামারের সাথে যুক্ত হতে চাচ্ছেন কেন? যদি একটু হাঁস বলে কথা না, হাঁস মুরগি গরু ছাগল এগুলো গ্রামের মানুষের মা মাটির সাথে মিশে আছে। হ্যাঁ, একে অপরের সাথে আমরা চাই যে আমরা কিভাবে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করব এবং দেশের আমিষের ঘাটতি মেটাবো। যে আপনার যে অবস্থা, আপনি কি খামার পর্যবেক্ষণ করতে পারবেন নাকি এখানে কোনো কর্মচারী নিয়োগ করেছে? আমি নিজে তদারকি করব এবং সেই সাথে কর্মচারী আপাতত নিয়োগ করছি। আগামীতে এদেরকে কীভাবে প্রশিক্ষণ দিয়ে আরও ভালোভাবে এই খামার বড় আকারে করতে পারি সেটাই আমার মূল চিন্তা। আসলে আমরাও চাই যে আপনি যেন আরও বাংলার কৃষির সাথে যুক্ত থেকে আরও বড় আকারের কৃষি ব্যবস্থাপনায় জড়িত থাকতে পারেন। আমি একটু আপনাকে আর একটা কথা বলে রাখতে চাই যে এই যে আপনার যে জায়গাটাতে আপনি আজকে বাচ্চা রেখেছেন, এটা তো আসলে আমি বলতে চাচ্ছি যে এখানে না করে তো আপনি বাইরে একটা খামার করে সেখানে রাখতে পারতেন, এটা কেন করেছেন? এটা আমার গাড়ির গ্যারেজে আমার বিল্ডিংয়ের নিচেই করছি। জায়গাটা খুবই পরিচ্ছন্ন জায়গা, তা যেহেতু একদিনের একটা হাঁসের বাচ্চা এখানে রাখবো বা মুরগির বাচ্চা রাখবো, ব্রোডিং করবো, তো এটা নিট অ্যান্ড ক্লিন একটা পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে এটা আমি মনে করি। এবং আমি আমার গরু ছাগল হাঁস মুরগি আমি যেটা যেমন ভালো মন্দ খাইতে পছন্দ করি, ভালো জায়গায় শুইতে পছন্দ করি, আমি তদ্রূপ আমার গরুর খামার বা আমার হাঁসের খামার অনেকটা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি বা করছি। আচ্ছা, এই যে এখানে আমি যেমনটা আপনার কাছে এসে শুনলাম যে এখানে শুধু ব্রুডিং ব্যবস্থাটা করবেন, তার পরবর্তীতে আসলে কোথায়? আমার মাছের প্রজেক্ট আছে সোনামুখ বিলে, ওখানে আমার বড় জায়গা তৈরি করছি, সেখানে আমি এটা নিয়ে যাব নিজে, ওখানে আমার বাকি দিনটা ওখানে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু হাসেম ভাইয়ের কাছে যেতে চাই যে হাসেম ভাই, আজকের যে পজিশনে আপনি দাঁড়িয়ে আছেন, আমি মনে করবো যে এই পজিশনটা আপনার আজকে খুবই প্রথম, কিন্তু আমি আর একটা বিষয় আপনাকে জানতে চাই যে এই অবস্থাটা কেমন আপনি মনে করছেন যে কীরকম উপযোগী? ধন্যবাদ খবির ভাই। আসলে এখানকার যে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, তারপরে আমার ভাইজান উনি খুব সুখিত মানুষ আর কি, আল্লাপাক ওনাকে অনেক সুখ দিয়েছেন বা ওনাকে মানে অনেক সুখিত মানুষ। হ্যাঁ, তারপরে ওনার ভাইয়ের সাথে আমার ফোনে কথা হয়, ওনার 400 একরের বেশি জায়গায় একটা যে ঘের আছে, তো ওখানে মাছ চাষ আছে। তো ভাই আমাকে বললো, ভাই দেখেন আমার তো অনেকগুলো ব্যবসা আছে, শুধু এটা ব্যবসার জন্য না, ভালো লাগার জন্য, যেহেতু মাছের ঘের বিশাল ঘের, ওখানে হয়তো 5-10-20 হাজার হাঁসও পোষা যাবে। তো ভাই বলে যে সর্বপ্রথম হয়তো 1 থেকে 2 হাজার হাঁস নিয়ে দেখি ব্যবসাটা কেমন হয়। তো এরকম পরিবেশে ওইটা মাঠের ভিতরে আপনার বোর্ডিংটা তো একটু ভালো জায়গায় করতে হয়, 1 সপ্তাহ বা 10 দিন বোর্ডিংয়ে বাচ্চাটা যাতে সমস্যাটা না হয়। তখন ভাইজানের সাথে কথা হয়, ভাইজানের গাড়ি আছে, গাড়ি আপনার এখানে গাড়িটা রাখে। তো ভাই বললেন যে ভাই যেহেতু গাড়িটা ওখানে রাখেন, হয়তো আমরা বুডিংয়ের কাজটা এখানে শেষ করবো 1 সপ্তাহ, শেষ করার পরে এখান থেকে একদম বাচ্চাটা হাওরে বা ওনার যে ঘের আছে সেখানে নিয়ে যাওয়া হবে। আর একটা বিষয় আমি ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি আসলে কি জাতের বাচ্চা এনেছেন? এগুলো এটা খাকি ক্যাম্বেল। কতগুলো এনেছেন? 2000 পিস। এখানে কি কোনো পুরুষ বাচ্চা অ্যাক্টিভ আছে না শুধু মহিলা? সবই মহিলা নেওয়ার কথা, তার মধ্যেও ভালো মন্দ মিলায় গোটা 50 কি 100টা হয়তো পুরুষ বাচ্চা। আপনি চেয়েছিলেন নাকি উনি? না, আমি চাইছি, মানে সেটিং হিসাবে। আচ্ছা আচ্ছা, সেটিং হিসাবে কি আসলে হাসেম ভাইয়ের কাছে জানতে চাই, সেটিং হিসাবে দিয়েছেন না কি হিসাবে 50টা বাচ্চা? যে আসলে আপনার হাজি সাহেব তো সম্পর্কে খুব একটা অভিজ্ঞশীল না, উনি বলছে ভাই দেখেন আপনার যে সিস্টেম করলে ভালো হয়। তো কালকে আমি ভাইয়ের সাথে কথা বলি যে ভাই দেখেন আপনার সাথে কিন্তু আমার কথা হয় মেয়ে বাচ্চা, তো এখন মানুষের ভুলের কারণে বা ভাত খাইতে ভাত পরে এরকম ভুলের কারণে 20টা মানে 2000 বাচ্চা যদি শতকে 1 পিস হয় তাহলে হয়তো 20টা হতে পারে। তো সবারই একটা হক আছে, হকদারের হক নষ্ট করা যাবে না। তো হাজি সাহেবকে আমি বলছি যে হয়তো আমি আর 50টা পুরুষ বাচ্চা নিয়ে আসবো, যেহেতু এখানে উনি বাচ্চা ফুটাবে না, ডিমটা বাজারে বিক্রি করবো, অযথা পুরুষ হাঁস পোষার তো কোনো মানে আসে না। কিন্তু আমরা 50 পিস আমি এক্সেস মানে এটা দিয়েছি, ওর ভিতরে পুরুষ হাঁস। আর একটা বিষয় আমি আসলে আপনার কাছে যে শুনবো যে এই যে আপনি যে বোর্ডিংটা করেছেন, এটা আসলে কোথা থেকে শিখলেন বা কোথায় এই অভিজ্ঞতাটা? আমি ইউটিউব চ্যানেল দেখছি। এপ্রিল মে জুন 3 মাস করোনাকালীন পিরিয়ডে আমি বাসায় থাকি, বাসার বাইরে বেরোই না। আমি ইউটিউব চ্যানেলে খামার বাংলা দেখছি, অনেক চ্যানেল দেখছি। আপনি খবিরুদ্দিন সাহেব আপনার চ্যানেলটা আমি বেশি দেখি। ধন্যবাদ। আমি দেখে আমি ভালো মনে করছি এবং অনেক হাঁস খামারি যারা বাচ্চা ফোটায়, বাচ্চার ব্যবসা করে, তাই না, হ্যাচারির মালিক, তার মধ্যে আমি এই খান হ্যাচারির হাসেম সাহেবরে আমি পছন্দ করছি, মনে প্রাণে পছন্দ করে। আমার এই মোবাইলে অনেকেরই নাম্বার আছে। আচ্ছা আচ্ছা। এই 3 মাসে আমি অনেকের নাম্বার, গরু চাষি, হাঁস চাষি, গাড়ল চাষি, ছাগল চাষি, ভেড়া চাষি সব কালেক্ট করছে। আমি কোনো ডিউটি না, শুধু নাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ঘরের মধ্যে থেকে, খাওয়া আর ইউটিউব চ্যানেল দেখা। আমার বাড়ি বিরক্ত হয়ে গেছে সবাই যে আপনি আর কোনো চ্যানেল পান না, ছেলের বউ, ছেলে মেয়ে, আমার বউ তাদেরও বিভিন্ন চ্যানেলও সব দেখা মার গেছে, শুধু আমার চ্যানেলটাই আমি দেখি। নামাজ পড়ে আসে, এসে শুধু ওই ইউটিউব চ্যানেলে দেখি খামার বাংলার, দেখে আমি মনে করছি যে না আমি ছোট আকারে করি, করে আমি বা আমার লোকজনকে আমি একটু শিখে নিই বা আমি কাউকে শেখাই নিই, নেওয়ার পর আমি বড় আকারের প্রজেক্ট ব্যবসায়ী আকারে তখন করবো, মানে বাণিজ্যিক আকারে শুরু করব, বাণিজ্যিক আকারে বড় আকারে করার চেষ্টা করব, বাকিটা উপর আল্লাহর। অবশ্যই। দর্শকদের বলেছে, প্রিয় দর্শক, আসলে ভাইজান কিন্তু ঠিকই বলেছে, উনি আমার আসলে প্লাস খামার বাংলা চ্যানেলের এমন একজন আসলে ভক্ত, আমি বলে বোঝাতে পারবো না। উনি আমার অনেক শ্রদ্ধাভাজন, আমি ওনাকে অনেক সম্মানের সাথে নিবেদন করতে চাই যে উনি যে আমার চ্যানেলটা দেখছেন এবং আমার চ্যানেলের ভিডিও দেখে আজকে অনুপ্রাণিত হয়ে হাসেম ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিয়ে যে প্রজেক্টটা উনি শুরু করতে চাচ্ছেন, আমি দোয়া করি এবং আমার খামার বাংলা টিমের পক্ষ থেকে ওনার জন্য অবশ্যই শুভ সূচনা, শুভকামনা রইল। উনি যেন অবশ্যই প্রতিষ্ঠিত বা উনি যে উদ্যোগটা নিয়েছেন সেটা দিয়ে যেন এলাকাবাসী অন্তত এখানে কর্মরত থেকে জীবিকা নির্বাহ করতে পারে। তো আমি হাসেম ভাইয়ের কাছে বলতে চাই যে ভাইজান কিন্তু ইউটিউব দেখে একটা বোর্ডিং ব্যবস্থা তৈরি করেছে, সেই বিষয়টা আপনি কেমন করে দেখছেন? এটা কি আদৌ ঠিক হয়েছে কিনা যদি একটু বলতেন। না, আসলে এখানকার পরিবেশটা খুব সুন্দর, আপনি নিজেও দেখলেন উপরে মানে ভুটারের যে সিস্টেম বাল্ব বা আপনার এই যে মহিলা দিয়ে চতুর সাইডে গেট দিয়ে রাখছে, মানে খুব সুন্দর একটা পরিবেশ। এখন সমস্যাটা হলো ভাইজানের হয়তো আপনাকে আবার আসতে হবে, কারণ ভাইজানের ভ্যাকসিনের সময় হয়তো বাইরে নিজস্ব গাড়ি আছে, হয়তো ঢাকায় থেকে ফিরতে তো আমাদের বাসার উপর দিয়ে আসতে হয়, আসলে আমরা ভ্যাকসিন ট্যাকসিন হয়তো আপনাকেও করা লাগতে পারে, যেহেতু উনি হ্যাঁ ভ্যাকসিন ট্যাকসিন করে আবার আমরা চলে যাই। এখন সমস্যাটা হলো তিনটা ভ্যাকসিন হয়তো এখানে পশু অধিদপ্তরে ওনারা যদি দিয়ে দেয় তাহলে হয়তো আমাদের আশা লাগবে না, আর যদি না দেয় তাহলে অবশ্যই আমাদেরকে এখানে আশা লাগবে, যেহেতু বিশাল একটা প্রজেক্ট। হয়তো এটা যদি হয়তো ভালো হয় তাহলে এখানে 20 থেকে 50,000 পর্যন্ত হাঁস উনি পুষতে পারবে, মানে বিশাল একটা জায়গা আর কি। তো আমি আর একটা বিষয় জানতে চাই যে উনি কিন্তু যে নিচে যে পাটির বস্তা বিছাইয়া দিয়েছেন এবং মাঝখানে পার্টিশন দিয়ে রুম করেছেন, এটা আসলে কেমন করে দেখছেন? আসলে জিরো বাচ্চাটার জন্য পাটের বস্তাটা ব্যবহার করা এটা হলো উত্তম কাজ, কারণ হাঁস পানি যখন খায় বা পায়খানা করে আপনি প্লাস্টিক ছালা বা প্লাস্টিক কিছু হইলে ওইটার ফাঁক থেকে পানিটা চুষা খায় না, আর পাটের বস্তাটা কিন্তু চুষা খায়। আর আজ থেকে জিরো বাচ্চাটা আমি 12 থেকে 15 দিন পানিতে দিব না, তাহলে ওর গাওটা নোংরা হয়ে গেলে গন্ধ বাইরে হবে, পশম উঠে যাবে, এই জন্য পাটের বস্তাটা ব্যবহার করলে সবচাইতে ভালো হয়। একটু পানি পড়লে ওইটা চুষা খায়, বাচ্চার গা নোংরা হয় না। আমি একটু আবারও ভাইজানের কাছে যেতে চাই যে আপনি এই যে খান সাহেব এখানে এসেছেন, আপনার প্রাথমিক পর্যায়ে যে কিছু নিয়মকানুন থাকে সেগুলো কি আপনাকে পর্যায়ক্রমে বুঝিয়ে দিয়েছে বা আপনার যারা খামার পরিচালনা করেন তাদের বুঝিয়ে দিয়েছে? প্রথমত কথা উনি বুঝাই দিয়েছে, তারপরও আমি ইউটিউব চ্যানেল 3 মাস দেখছি, আমি তো একটা ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, আমি একটা ক্লাস করছি, ঠিক আছে, আমার তারপরও শিক্ষার শেষ নাই। আমার যদি কিছু জানতে ইচ্ছা করে আমি খান সাহেবের কাছে জিজ্ঞাসা করে নেব। এখানে পশুপালন অধিদপ্তর আছে, আমি তাদেরকে আজকালকের মধ্যে অবগত করব। কিছু না করে অবগত করতে গেলে অনেক সময় অনেক রকম ভাবতে পারে, তাই না? যেমন এই প্রথমে হাঁস চাষ করছি, কেউ বলছে আপনি ভাই এত বড় লোক মানুষ, আপনি কেন হাঁস চাষে যাবেন, এটা কোনো কথা হলো? দিক থেকে কিন্তু আপনি অনেক উদার। আমি ভাবছি যে এটা মানে একজন কৃষক বলে না, বাংলাদেশে আমরা যারা বসবাস করি আমাদের আমরা কৃষিকে ভালোবাসি। যে দেশের 85% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল সে দেশের মানুষ এইগুলোকে ছোট করে দেখার কিছু নেই, এটা অনেক অনেক বড় করে দেখতে হবে। অবশ্যই অবশ্যই। তো ভাইজান আসলে আপনার কাছে যতই কথা শুনছি অতই মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি আর একটা কথা উল্লেখযোগ্য জানতে চাই যে এই যে আপনার এলাকাতে আপনার এলাকাতে আরও কোনো হাঁস খামার আছে যেটা আপনি প্র্যাকটিক্যালি দেখেছেন? না, আমি কোনোটাই দেখিনি, মানে প্র্যাকটিক্যালি আপনি কোনোটাই দেখিনি। আমার বয়সে আমি হাঁস খামার কোথাও যেই দেখিনি, আমি শুধু খামার বাংলা এবং কয়েকটা চ্যানেলের হাঁস খামার হাঁস চাষ এগুলো আমি দেখছি। তবে আমাদেরও বিশ্বাস, আমি একটু আপনাকে বলে রাখতে চাই যে আমাদের বিশ্বাস আমরা যেভাবে আমাদের চ্যানেলটাতে এপিসোডগুলো প্রচার করি আপনি যদি A to Z দেখেন আমার বিশ্বাস এখান থেকে আপনি হাঁস পালনের যত যেগুলো নিয়মকানুন আছে অবশ্যই আপনি শিখতে পারবেন। এবং তথাপি আমাকে যদি আপনি সরাসরি ফোনও করেন যে খৈরুদ্দিন ভাই আমার এই সমস্যা, অবশ্যই আমরা আপনার জন্য হেল্পফুল এবং বাংলার কৃষির জন্য হেল্পফুল। আমি একটু আপনাকে দিয়ে আরেকটা কথা জানতে চাই যে এই যে আপনার যেমনটা বলছেন যে আপনার মূল বিজনেস কিন্তু অন্য সাইট, তো এখন যে এই সাইটে আসলেন আমি একটু বলতে চাই যে এই যে প্রথমে কথাটা আসলে চলে গেছে যে এলাকাবাসী আসলে আপনাকে কেমন চোখে দেখছে? আজকে তো তুলেই ফেললেন বাচ্চা ফার্ম তো শুরু করছি, মানুষ হাসছে কেউ, আচ্ছা আচ্ছা, কেউ আর বন্ধুবার তারা বলছে দেখা যাক কি করে আবার নতুন করে। আমি নতুন কিছু করতে ভালোবাসি, এটাই। হ্যাঁ, আমার গরুর খামার আছে, আমি গরুর খামার আমার 2000 সাল থেকে, আমি ফ্যাটেনিং ফার্ম আছে ছোটোখাটো 20-25-30টা গরু পুষি, কোরবানির সময় বিক্রি করি। আমার ছোটো ভাইয়ের বাড়ির সামনে তার বাড়িতে তার ডেয়ারি ফার্ম আছে, সেখান থেকে 200 লিটার উপর দুধ প্রতিদিন বেরোয়। এবং আমরা এগুলো পছন্দ করি যে আমরা কিছু করব, এর পিছনে মানুষ কাজ করবে, তার রুটি রুজি উপর আল্লাহ আমাদের মাধ্যম থেকে জুটাবে, এটাই আমি পছন্দ করি। তো অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছ দিয়ে শেষ করতে চাই, এই যে আপনি প্রাথমিক পর্যায়ে যে নিয়মকানুনগুলো আসলে ওনাকে কিভাবে বুঝিয়ে দিচ্ছেন আমি এটা একটু জানতে চাই। আসলে নিয়মকানুন বিষয়টা হলো নিজের মধ্যে কথা, আমি আপনাকে যতই বলি আপনি যদি এটা বুঝতে না পারেন তাইলে তার এটা বলে লাভ নেই। এখন ছোট বাচ্চা, এটাকে পোষার দায়িত্ব কিন্তু আপনার, মানুষ করার দায়িত্ব আপনার, ওদের ভালো মন্দ এটা আপনাকে দেখে আপনাকে বুঝতে হবে। আর আমি আজকে এখানে আসছি আপনার এখানে বাচ্চা দিয়ে বুঝোয়া দিয়ে আমি চলে যাব দেশে, হয়তো যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিলে আমি হয়তো উনি যদি সঠিকভাবে বলতে পারে যে ভাই এই সমস্যা তাহলে কী করা যায়, তাইলে আমি ওখান থেকে আপনাকে সুপরামর্শ দিতে পারবো। আরেকটা বিষয় উল্লেখযোগ্য এখানে যে যে আপনি আমি দেখতে পাচ্ছিলাম যে মুড়ির মধ্যে আসলে রেনামাইসিন ঔষধটা কিন্তু আপনি মিক্স করে খাওয়ালেন, এটা আসলে কিভাবে সম্ভব? আমরা তো জানি পানির সাথে খাওয়াতে হয়। হ্যাঁ, আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা আমাদের বাংলাদেশের একদম শেষ প্রান্তে, আমাদের বাসাটা সিরাজগঞ্জ উল্লাপাড়া, সেখান থেকে হয়তো এই জায়গাটা আনুমানিক 200 কিলোর মতো, হয়তো 10 কিলো কম এরকম হতে পারে। তো অনেক রাস্তা জার্নিং করার পরে বাচ্চাটা ক্লান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তখন আমরা এই রেনামাইসিন ওষুধটা ওই পানির ভিতরে দিয়ে দেই আর মুড়ি ভিজিয়ে দেই। মুড়ি পানিটা চুষা খাইলে ওই মুড়িটা আমি ছিটিয়ে দিলে বাচ্চা খাবে, বাচ্চাটা খাইলে অনেক সুস্থ হবে আর কি, মানে গায়ে ব্যথা থাকবে না, জ্বর থাকবে না, এই জন্য আমরা এই ওষুধটা ব্যবহার করি। তো আসলে ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অবশ্যই আমি মনে করি যে পারবেন তখন ইনশাল্লাহ। খবরউদ্দিন সাহেব, খামার বাংলা চ্যানেলের আমি নিয়মিত একজন ভক্ত, তা এমন একটা দিন আমি আপনাকে পাইছি যে আপনাকে একটু আমার অন্তরস্থল থেকে আপ্যায়ন করব, সেই সময়টুকু না আমার বড় কষ্টের দিন। আজ আমার আপন চাচাতো ভাই মারা গেছে, আমার বয়সের অনেক ছোট, এই জন্য আমি মানসিকভাবে প্রস্তুত না। ওই জন্যে আমি আপনাদেরকে সময় না দিতে পারার জন্য দুঃখিত। আমি আপনাদেরকে আবারও এখানে আসার জন্য অনুরোধ করবো, আপনারা আসবেন। আমি স্বাভাবিকভাবে তখন আপনাদের সাথে থেকে আমার মাছের খামার বলেন, আমাদের ডেইরি ফার্ম বলেন, আমার ফ্যাটেনিং ফার্ম বলেন, সব জায়গা ঘুরবো ফিরবো দেখবো। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসলে ভাইজান আপনি অনেক ভালো একটা কথা বলেছেন এবং আমাকে আসলে মিস করার কিছু নেই, আমি চাইলে অনেক সময় আসতে পারবো, কিন্তু আপনার যে ভদ্রলোকের কথা বলে উনি আসলে মৃত্যুবরণ করেছেন, ওনার প্রতি আমাদের আসলে কি বলবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওনার মাগফিরাত যেন কামনা হয় এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। তো দর্শক আসলে যে কথাগুলো শুনছিলাম আমার লাস্ট পর্যায়ে এসে একটু বেদনাদায়ক হলেও কথাগুলো কিন্তু ছিল অনেক মূল্যবান এবং স্মৃতি বিজড়িত কথা। যেমন উনি একজন আসলে এলাকার প্রভাবশালী ব্যক্তি হয়েও চেষ্টা করছেন কৃষক বা কৃষির সাথে যুক্ত থাকার জন্য, এবং উনি একটা কর্মক্ষেত্র তৈরি করে সেখান থেকে যেন সবাই জীবিকা নির্বাহ করে আসলে সেই চেষ্টাটাই কিন্তু উনি করেছেন। এবং এটাই আমাদের সমাজের যারা বিত্তবান ব্যক্তি আছি আমরা সবাই চেষ্টা করব যে এরকমভাবেই আমাদের প্রতিবেশী বা গ্রামবাসী বা এলাকাবর্গের কিছু শিক্ষামূলক বা কর্মক্ষেত্র তৈরি করে দিয়ে আমরা চেষ্টা করব এলাকাবাসীর যেন মঙ্গলের জন্য সেটা হয়, অবশ্যই সেটা কৃষি বিষয়ক হোক বা যে কোনো বিষয়ক। তো দর্শক কথা বলতে বলতে আজকের এপিসোডের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও দেখা হবে অন্য একটি নতুন এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।